নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। এবার কিন্তু কৃষকরা বিনামূল্যে যন্ত্র নিয়ে নিতে পারবেন এবং আপনারা ভর্তুকির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন সেই যন্ত্র কেনার জন্য। তো কী যন্ত্র দেবে, কোন জেলায় কতজনকে যন্ত্র দেবে, যন্ত্র পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে এবার বিনামূল্যে স্প্রে মেশিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6483টি অত্যাধুনিক স্প্রে মেশিন কৃষকদের দেওয়া হবে। উদ্যান পালন দপ্তরের তরফে এই মেশিন দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, ট্র্যাক্টর, স্প্রিংলার সহ বিভিন্ন যন্ত্রাংশ সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের দিয়ে থাকে। এবছর ড্রোন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তুকিতে ড্রোন নিয়ে চাষিরা কীটনাশক বা রাসায়নিক ছড়াতে পারবেন। অল্প পরিমাণ জমিতে কীটনাশক ছড়ানোর জন্য স্প্রে মেশিন জরুরি, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেশিনগুলি ব্যাটারি চালিত, 16 লিটার জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে এই মেশিন স্প্রে করা যাবে। উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় 437টি মেশিন চাষিদের দেওয়া হবে। বীরভূমে 361টি, মুর্শিদাবাদে 498টি, নদিয়ায় 323টি, হুগলিতে 342টি স্প্রে মেশিন দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলাতে উদ্যান পালন দপ্তরের আধিকারিক রাহুল ভট্টাচার্যবাবু বলেছেন, স্প্রে মেশিন দেওয়ার ক্ষেত্রে চাষিদের তালিকা তৈরির জন্য প্রতিটি ব্লকে কমিটি গঠন করা হবে, তারাই তালিকা তৈরি করবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ফল এবং সবজি চাষিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। কমপক্ষে 1 বিঘা জমি থাকলেই চাষিরা এই সুবিধা পাবেন। কোন ব্লকে কত সংখ্যক চাষি এই মেশিন পাবে তার নির্দিষ্ট তালিকা তৈরি হবে। পুরুলিয়ায় 380 জন, বাঁকুড়ায় 418, পূর্ব মেদিনীপুরে 475, পশ্চিম মেদিনীপুরে 399 জন কৃষককে অত্যাধুনিক মেশিন দেওয়া হবে। উত্তর চব্বিশ পরগনায় 418 এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 551টি মেশিন দেওয়া হবে। এছাড়া উত্তরবঙ্গের চাষিরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেই উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। জলের অপচয় রুখতে বিশেষ মেশিন চাষিদের দেওয়া হচ্ছে। এই মেশিনের মাধ্যমে প্রয়োজন মতো জল জমিতে দেওয়া হবে। এছাড়াও ছোট ট্র্যাক্টরও ভর্তুকিতে দেওয়া হচ্ছে, তার ফলে ছোট চাষিরা উপকৃত হচ্ছে। আধিকারিকদের দাবি, শস্য বিমা, কৃষক বন্ধুর মতো কয়েকটি প্রকল্প সরকার চালু করায় চাষিরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। শস্য বিমা অন্যান্য রাজ্যের কাছে মডেল হয়ে গিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছেন। কয়েকদিন আগে তিনি বর্ধমানে এসে বলেন, শস্য বিমার সাফল্য খতিয়ে দেখতে বিভিন্ন রাজ্যের আধিকারিকরা আসছেন। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেছেন, শুধু যন্ত্রাংশ নয়, বিনামূল্যে চাষিদের বিভিন্ন ধরনের বীজও দেওয়া হয়ে থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনারা অতি অবশ্যই উদ্যান পালন দপ্তর বা কৃষি দপ্তরে যোগাযোগ রাখুন। খুব শীঘ্রই নাম নেওয়া শুরু হবে। যখন নাম নেওয়া শুরু হবে আপনাদেরকে তখন আমরা আপডেট জানিয়ে দেবো। আর আপনারাও যোগাযোগ রাখুন, সেখান থেকে কিন্তু নাম নেওয়া হবে। 1 বিঘা জমি থাকলে আপনারা নাম সেখানে নথিভুক্ত করান এবং এই যন্ত্রগুলি কিন্তু ভর্তুকির মাধ্যমে সরাসরি আপনারা পেয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর ভর্তুকির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। সরকারের এই উদ্যোগ আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।